অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মারা গেছেন মেক্সিকান অভিনেত্রী সঙ্গীত শিল্পী তানিয়া মান্ডোজা। দেশটির মরেলস রাজ্যের একটি ফুটবল একাডেমি থেকে 11 বছর বয়সী ছেলেকে নিতে এসেছিলেন তিনি। ওই সময় তাকে গুলি করে হত্যা করা হয়। জানা যায়, মরেলস রাজ্যের কোয়ান্নাভাসা শহরের একটি স্পোর্টিং কমপ্লেক্সের বাইরে অন্য অভিভাবকদের সঙ্গে ছেলের জন্য অপেক্ষা করছিলেন তানিয়া। হঠাৎ দুজন অস্ত্রধারী মোটরসাইকেলে করে সেখানে যান। তাদের মধ্যে একজন সেখান থেকে দ্রুত সরে পড়ার আগে তানিয়াকে গুলি করেন। 2005 সালে একটি চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন 42 বছর বয়সী তানিয়া মান্ডোজা। তিনি একাধিক সোপ অপেরাতেও কাজ করতেন। এর আগে 2010 সালে স্বামী ও সন্তানের সঙ্গে অপহরণের শিকার হয়েছিলেন তানিয়া। তবে এই মেক্সিকান অভিনেত্রী ও গায়িকাকে হত্যার সুস্পষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।